সাত সকালে চুরির খবরে চাঞ্চল্য আরামবাগে, ঘরের তালা ভেঙে চুরি করে চম্পট দুষ্কৃতীদের। এবার সাংবাদিকের ঘরে চুরি দুষ্কৃতীদের, এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে আরামবাগের নেতাজি পল্লিতে। রাতের অন্ধকারে ফাঁকা ঘরে ঢুকে তাণ্ডব দুষ্কৃতীদের। মূল ঘরের ভিতর থেকে লক করা থাকায় ঘরের ভেতরে প্রবেশ করতে পারেনি দুষ্কৃতীরা। তবে বাড়ির বারান্দায় থাকা জলের টুরু পাম্প চুরি করে চম্পট দুষ্কৃতীদের। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ এলাকার মানুষের। প্রসঙ্গক্রমে উল্লেখ, আরামবাগে চুরির ঘটনা দিন দিন বেড়েই চলেছে, কিন্তু আরামবাগ শহরের ভেতরে এত চুরির ঘটনা কিভাবে ঘটছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। পুলিশ প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন চুরির ঘটনা ঘটছে। দুই একজন ধরা পড়লেও আরামবাগ শহরে চুরি বন্ধ হয়নি। এই নিয়ে ব্যাপক ক্ষোভ স্থানীয় মানুষের। জানা গিয়েছে এদিন সাংবাদিকদের বাড়িতে রাতের বেলা কেউ থাকেনি। সকালে এসে চুরির ঘটনা দেখার পর জানাজানি হয়। তবে এই ধরনের ঘটনা নতুন নয়, আরামবাগে ফাঁকা বাড়িতে চুরির ঘটনা আগেও বহুবার ঘটেছে, কিন্তু চুরির কিনারা হয়নি। ফাঁকা বাড়িতে সুযোগ বুঝে তালা চাবি ভেঙে চুরি করার প্রবণতা আরামবাগে বাড়ছে বলে অভিযোগ। এই চুরি চক্রের হদিশ পেতে পুলিশের কড়া ভূমিকা গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন এলাকার বিশিষ্ট জনেরা। এই বিষয়ে ববি সরকার নামে বাড়ির মালিক জানান, সকালে এসে দেখি তালা চাবি ভেঙে চুরি হয়েছে। বেশি কিছু ক্ষতি না হলেও টুলু পাম্প চুরি হয়েছে, মূল দরজা খুলে ভেতরে ঢুকলে বহু ক্ষতি হয়ে যেত। তবে আরামবাগ শহরে বাড়িতে লোক না থাকলেই চুরি হয়। তবে এলাকার মানুষের দাবি, চুরি ও ডাকাতি বন্ধ করতে হলে পুলিশকে সবার আগে কড়া নজরদারি চালানোর পাশাপাশি আইনত কঠোর পদক্ষেপ নিতে হবে। এখন দেখার, আরামবাগ শহরে চুরি বন্ধ করতে প্রশাসন কি পদক্ষেপ নেয়। বাড়িতে চুরি হয়ে গেছে, আমি সকালবেলা এসে দেখলাম আমার বাড়ির সব তালাগুলো কেটে নিয়ে চলে গেছে, আর আমার জলের মোটরটা নিয়ে চলে গেছে। বাড়িতে না থাকলে এইরকম মানে প্রায়শই সবার ঘরে তো এরকম চুরি হয়। আমার নাম ববি সরকার, এইটা হচ্ছে বাসদেবপুরের মোড় 2 নম্বর ওয়ার্ড নেতাজি পল্লী। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।